গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। আমার বর ভিডিও ক্যামেরাটা করেছে, দেখো গাছের ফাঁক দিয়ে। আমি উঠোনে বসে সবজি কাটছিলাম, সাথে বর দিও ছিল। কিছুটা সবজি কেটে দিয়ে আমি ওপরে আসলাম ব্যাগ ট্যাগ গোছানোর জন্য, আর মা রান্না করছে ওদিকে। আর এদিকে দেখো ব্যাগ গোছাচ্ছি, আমি গোছাচ্ছি, বর ভাঁজ করে দিচ্ছে। আর ওদিকে দেখো ওই ছোট ননদের ছোট ছেলে এসেছে, তো ও ওরকম বিছানায় আসলেই গড়াগড়ি দেয় আর কি, খুবই ছোট। তো যাই হোক, আমরা ব্যাগটা গোছাচ্ছি, কারণ হচ্ছে আমরা চলে যাব আজকে, বিকেলেই বেরিয়ে যাব আর কি। বিকেল বলতে দুপুর তিনটের দিকে বেরিয়ে যাব। তো আমার কিছু মানে জিনিসপত্র কাঁচাকুচি রয়েছে, গতদিন পুজো গেছে বাড়িতে, যার জন্য কাঁচাকুচি সেরকম হয়নি, যেগুলো কিনা এখন না কাচলে পরের দিন গিয়ে মানে কোচবিহারে ফিরে গিয়ে কাচতে বেশি চাপ হয়ে যাবে। তো এইসব কেচে রোদে মেলে দিলাম, আশা করি শুকিয়ে যাবে মানে বিকেলের মধ্যেই, যা রোদ হয়েছে। তো শাড়িটাও কেচে দেবো না করে অনেক রকম ভেবেচিন্তে ভাবলাম কেচেই দিই, পরে এটাকে আয়রন করে ভালো করে তুলে রাখতে হবে, কারণ আমি তো শাড়ি কমই পরি, খুব একটা পরি না কোনো অকেশন ছাড়া। আর সুতির শাড়ি মাঝে মধ্যে মন চাইলে তখন পরি, তো এগুলো তো ভালো শাড়ি, যার জন্য তুলেই রাখবো। আর আমার একটা বাতিক আছে, সেটা কি বলতো, মানে আমি কোনো শাড়ি পরে বাইরে নোংরায় যদি যাই, মানে নতুন শাড়ি লোকে কাচতে চায় না, মানুষে কাচতে চায় না যে নষ্ট হয়ে যাবে, আর আমার মন খুঁতখুঁত করে যে ওই নোংরা লেগে গেছে আমাকে কাচতে হবে, এই ব্যাপারটা আমার মধ্যে খুবই চলে। কারণ আমি শাড়ি ওই যে 10 দিনের মধ্যে একদিন পরি, তো যার জন্য এই ব্যাপারটা বেশি হয় আমার মধ্যে। যাই হোক, কি করা যাবে। আর এদিকে দেখো, এখন আমি বিছানার চাদর টাদরগুলো সরিয়ে রেখেছিলাম, ওগুলো ঝেড়ে পেতে রাখবো, আর তারপরে বালিশের কভার টাভারগুলো কেচে ওগুলো ঢুকিয়ে রাখবো। আর বালিশও কিন্তু আমি আলমারিতে ওপরের তাকটা ফাঁকা থাকে বলে ওই তাকে ঢুকিয়ে রেখে দিই, কারণ এই ঘরে আর কেউই থাকে না, আমরা যতদিন না আসবো ততদিন এই ঘরটা ধুলো নোংরা বালিশ সব পড়তেই থাকবে কম বেশি, তো বালিশগুলো প্রয়োজন পড়ে না বলে আমি তুলেই রেখে দিই। যাই হোক, তো চলো কি কি নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। দেখো তিনটে প্যাকেটে আম রয়েছে, তিন রকমের, বাড়ি থেকে মা বাবা দিয়েছিল সেই সব আম রয়েছে, এখান থেকেও আম রয়েছে, আমের আচার মা দিয়ে পাঠিয়েছে দু রকমের, আর এই আম সত্তরটা মানে শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, মানে শাশুড়ি মা তৈরি করেছে, তো ওটাও নিয়ে যাব। আর এদিকে আমি বিছানার চাদর পেতে ফেলেছি, আর টোটাল ঘর আমার গোছানো কমপ্লিট, সব কিছু ফাঁকা করে দিয়েছি, আর ফাইনালি আমরা বেরিয়েও গেছি। এখন তিনটে বাজে, খাওয়া দাওয়া করে বেরোলাম, মানে ভীষণ 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 গরম এদিকে, মানে কি বলবো, এতটাই গরম করছে যে ওই তাড়াহুড়ো করে সকাল থেকে কাজ টাজ করে গুছিয়ে টুছিয়ে বেরোতেই ইচ্ছে করে না এই টাইমে এত রোদের মধ্যে। বাট আমাদের তিনটের বাসটা ধরতেই হতো, কিন্তু দেরি হয়ে গেছে খাবার বানাতে গিয়ে, রাতের রুটি বানাতে গিয়ে, তো 3:30-এর বাসটা আমরা ধরবো। এখান থেকে থ্রু আমরা কাটোয়া যাব, আমরা কাটোয়া হয়ে বেশ অনেকদিন পরই যাচ্ছি, কারণ হচ্ছে মাঝে দুবার আমরা গেছিলাম আজিমগঞ্জ হয়ে, দুবার বা একবার গেছিলাম, আর এবার কাটোয়া হয়ে যাচ্ছি। তো কাটোয়া মোড়ে বাস বেগতেই বরের চোখে পড়েছে লিচু, আর যাই কোথায়, ওর তো এইসব খুব পছন্দ, আম লিচু, তো ওখান থেকে লিচু 100 টাকারও কিনেই নিল, ভালো লিচু ছিল বলে, তো ওইগুলো এখন আমরা ল্যাগেজ বন্দি করে নিয়ে যাচ্ছি কোচবিহারে। আর এই হচ্ছে সেই জায়গা আশাচিয়া, যেখান দিয়ে আমরা কাটোয়া যেতাম আসতাম, মানে আমার বাড়ি থেকে এই আশাচিয়া দিয়ে কাটোয়া যাওয়াটা সব থেকে সুবিধা, ওই আশাচিয়ার কাছ থেকে আমার বাড়ি খুব জোর হলে 10 থেকে 15 মিনিটও লাগবে না, হয়তো 10 মিনিট। তো খুব মন খারাপ করছিল জায়গাটা দেখে যে ছেড়ে চলে আসছি সবটাই। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছিল মায়ের জন্য, কারণ মায়ের শরীরটা এতটাই খারাপ, তোমাদের আমি পরপর 3-4টে ব্লগে একটাই কথা বলে আসছি, তো মায়ের শরীরটা খারাপের জন্য মনটা আরও খারাপ করছিল। তো ফাইনালি আমরা বল্লভপাড়া পৌঁছে গেছি, মানে কাটোয়ার যে ঘাটটা রয়েছে সেখানে, আর ঘাটের অবস্থা দেখো ভাগ হয়ে গেছে, পুরো মাঝ গঙ্গায় চলে গেছে। ফার্স্ট টাইম দেখছি যে বল্লভপাড়ার ঘাট এতটা জল কমে গেছে, দুর্ভাগ হয়ে গেছে পুরো। এখন আমাদের নেমে অনেকটাই যেতে হবে, প্রায় মাঝ গঙ্গা হিসাব মতো, কত দূর যাবো তারপরে নৌকা। চলো তোমাদেরকে দেখাচ্ছি, অনেকদিন পর কাটোয়া হয়ে যাচ্ছে। এদিকে ল্যাগেজ নিয়ে টানতে টানতে হেঁটেই নিচে নেমে আসলাম, এখানে আবার দোকানও বসে গেছে মাঝগঙ্গায় এসে, মানে জল কত ওপরে ছিল আমরা একটা টাইমে দেখেছি, বাট এখন মাঝগঙ্গায় চলে এসেছে। তো গঙ্গা জল নিয়ে যাচ্ছি, সামনে পুজো পার্বণ রয়েছে, শিব পুজো রয়েছে, যদি লাগে আর কি, এভাবে যখনই যাই আর কি নিয়ে যাই। তো এখানে ল্যাগেজ টানতে টানতে এবার নৌকায় তুলে নিল, বেশ ভারী হয়েছে, পাশের ব্যাগটাও ভারী হয়েছে, কারণ আম রয়েছে প্রচুর আর লিচুও রয়েছে, তো এইসবের জন্য আরও ভারী হয়ে গেছে, জল রয়েছে, মানে রাতের খাবারটাও প্যাক করা হয়েছে। তো যাই হোক, এই দিকে দিয়ে দেখো গঙ্গার অবস্থাটা, মানে আমরা নৌকায় এখন উঠে গেছি, এখান থেকে তোমাদের দেখাচ্ছি।
গঙ্গা পার হয়ে আমরা উঠে গেছি ভ্যানে, মানে যে রিক্সা ভ্যানগুলো রয়েছে এগুলোকে এক্সাক্ট কি বলে আমি জানি না, তবে কাটোয়াতে এটা খুবই ফেমাস একটা গাড়ি, মানে বলতে পারো আমি ছোট থেকেই দেখে আসি যে এই গাড়িটা বেশি চলে কাটোয়াতে। এখন তো অনেক রকম বেরিয়ে গেছে গাড়ি, তো রিক্সাটা বেশি ভালো লাগে এখন কাটোয়া আসলেও। তো এখন কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে এসে এখানে একটা চায়ের দোকান রয়েছে, এত সুন্দর চা বানায় কি বলবো। আমি এখানে পরপর বসে বসে দুবার চা খেয়েছি, একবার তো ফার্স্টেই খেলাম। স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনের বাইরে বসে আছি, চা খেলাম। এবার এখন ফুলুরি ফুলুরি নাকি নিয়ে এসছে, চপ নিয়ে এসছে, মানে কোচবিহারে গিয়ে তো চপ খাওয়া হবে না, তো চপ মুড়ি খাওয়া হবে এখন। মাঝে আমরা দাঁড়িয়ে এই ফুলুরি নাকি এইটা আর চপ কিনে এনেছিলাম, একটু মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য আর কি। তো আর এদিকে দেখো বরাবর একটু গোটা, মানে ছোলা তো নয় মটর কিনেছে, কারণ পরের দিন আমরা যেদিন পৌঁছাবো সেদিন হচ্ছে পঞ্চমী, দশহরা বলে যেটা আমাদের শুরু হবে, তো সেদিন গোটা দিনটাই ওই সব খেতে হয় আর কি, চিড়ে মুড়ি। তো ওর জন্য ছোলাটাকে মটরটাকে কিনে রাখা হলো আগে থাকতেই, যাতে আমরা ভোরবেলাতে গিয়ে ভিজিয়ে দিতে পারি। আর এদিকে দেখো মানে কাটোয়াতেই প্রথম দেখলাম এসকেলেটরটা চালু করেছে, বেশ ভালোই লাগলো, মানে উঠতে সুবিধা হয় আর কি এসকেলেটরে। আর ব্যাগ নিয়ে সত্যি টানা যায় না, প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে ব্যাগ টানাটা খুবই কষ্টকর হয়ে যায়। জানো তো যখন আমরা ট্রেনে উঠি, মানে হচ্ছে যেবার আমরা কাটোয়া হয়ে আসি, ওই কাটোয়া হয়ে এই যে দেখো কাটোয়া জংশন পার করলো, এইটা পার করার পরেই না ঝামটপুর বহরান টিয়া এইসব পরপর পড়ে, তো ওইখানে হচ্ছে আমার মামির বাড়ি, মানে মামির বাপের বাড়ি। তো ওদিক দিয়েও আমাদের মানে আমার যে জায়গা আমার বাড়ি ওদিক দিয়েও যাওয়া যায় আর কি, মানে সব রাস্তা দিয়ে মধ্যাগতায় যাওয়া যায়। তো এইসব জায়গাগুলো পার করার সময় না আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে যে কত দূরে চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়। আর এবার তো খুব কম টাইমই থাকলাম, মাত্র একটা সপ্তাহ। তো বলতে বলতে দেখো ট্রেনে উঠে চা একটুখানি ঘুগনি সব খাওয়া হয়ে গেল, আর এই একটা একটা পর সারা রাত ধরে কত স্টেশন যে পার করব আমরা মানে নিজেরাও কাউন্ট করতে পারবো না। এখন ফারাক্কা পৌঁছে গেছি। এইদিকে দেখো রাতের খাবারটা খেয়ে নেবো, কারণ 9:30 বাজে। দুটো মিষ্টি নিয়ে আসা হয়েছে, আলু ভাজা নিয়ে আসা হয়েছে, আর এদিকে রুটিটা নিয়ে আসা হয়েছে। তো রুটিটা আজকে আমি বানিয়েছি, আমার খুব ভয় লাগে একা হাতে রুটি বেলে যদি পুরো সেকি, মানে পুরোটাই যদি একা করি শক্ত হয়ে যাওয়ার চান্স হয়, কারণ সবসময় বর আমাকে এই কাজগুলোতে হেল্প করে, তো যখনই রুটি করি তখনই ও আমার সাথে হাতে হাত লাগায়। তো আজকে রুটিটা আমি একাই করেছি, কিন্তু খুবই নরম হয়েছিল, এটাই একটা বিশাল ব্যাপার, মানে যে আমি ভেবেছিলাম শক্ত হয়ে যাবে বর খেতে পারবে না হয়তো, বাট ঠিকই হয়েছিল। আর এদিকে দেখো আমি ভিডিও করছি, সামনে আবার দরজা থেকে দেখছি আর একজন ভিডিও করছিল, তো দেখে আমি ভাবছিলাম যে ওটাকেও ক্যামেরা বন্দি করি। আর আমরা এখন শুয়ে গেছি, আমাদের ট্রেনের সিট সবসময়ের জন্য বাথরুমের ধারটাই পড়ে, জানি না কেন ওদিকে বর শুয়েছে এদিকটায় আমি শুয়েছি। তো গুড মর্নিং সবাইকে, এটা হচ্ছে সকালবেলায়। আর দেখো আমরা এখন কোচবিহারের দু একটা স্টপেজ আগে রয়েছি, পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, খুবই ভালো লাগে পাহাড় দেখতে, মানে ভোরবেলাতে পাহাড়টা খুব ভালোভাবে দেখা যায় যখন আমরা ট্রেনে করে যাই। তো ঘুম থেকে উঠে একবার জানলা দিয়ে টুকি মারি, আর চোখ মুখগুলো দেখো প্রচণ্ড ঘুম হয়েছে মনে হচ্ছে, কিন্তু সত্যি বলতে ওই একদম টয়লেটের ধারে দরজার ধারে কিন্তু ঘুম একদমই হয় না, বরের তো সেরকম ঘুম হয়নি, মানে সারা রাত ক্যাচর ম্যাচর করেই যায় লোকজন। যাই হোক বলতে বলতে আমরা কোচবিহার পৌঁছে গেলাম। আমার না এখন জার্নিটাকে কিছুই মনে হয় না, মানে এই কোচবিহার আসাটাকে এখন এমন কিছু মনে হয় না, কারণ এসে এসে এতটাই অভ্যস্ত হয়ে গেছি। আর দুর্ভাগ্যক্রমে আমার হচ্ছে ভোরবেলার দিকে একটু শরীরটা খারাপ করছিল, মানে জানি না কেন, মানে মাজাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, যার জন্য আর ভিডিও সেরকম করিনি। পৌঁছে গেছি আমরা আমাদের ঘরে, এখন হচ্ছে 5:45 মতো বাজে, আর আমরা পৌঁছলাম এই 5:30 দিকে। আর ট্রেন ঢুকেই গেছিলো 5টার মধ্যে, বাট টোটো করে আসতে একটু টাইম লেগে গেল। তো এসে জানলা দরজা সবে খুললাম, আর যেহেতু এক সপ্তাহ ছিলাম না খুব একটা বেশি নোংরা হয়নি, তাই তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাবে। 5:45 বাজে, আমার বর এসে এসে এখন টাটা স্কাইকে ফোন করেছে, মানে টিভিটা কানেক্ট করার জন্য টিভির চ্যানেলগুলো অফ করে রেখে যাওয়া হয়, রিচার্জ করা থাকে বলে অফ করে রাখা হয়, আবার ওদের ফোন করলে ওরা চালু করে দেয়। তো এখনই ফোন করেছে টিভি দেখবে বলে, তো চলো যতটা পারবো কাছাকুচি করে ফেলবো। আর না কাছাকুচি কী করবো, আজকে তো দশহরা, মানে ভুলেই যাচ্ছি, মানে আজকে এসে হয়তো আমরা ভাত খেতেই পাবো না, মানে প্রথম দশহরার মানে পঞ্চমী প্রথম যেটা হয় সেটা চিড়েমুড়ি হয় সবাই জানো হয়তো। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে রাত্রেবেলাতে নাকি সিদ্ধ ভাত করে খাওয়া যায়,
আমার বাড়িতে সেটা নিয়ম নাই, আমাদের বাড়িতে আমি ছোট থেকে চিড়ে মুড়ি খেয়ে এসেছি প্রথম দিনটা, বাট শ্বশুর বাড়িতে শাশুড়ি মা বললেন যে রাত্রেবেলাতে ভাত করে খেয়ে নেবো। তো আজকে সকাল থেকে এখন দুপুর অব্দি তো চিড়ে মুড়ি খেতে হবে, রাত্রেবেলায় সেদ্ধ ভাত করে নেবো। তো চলো পুরোটা শেয়ার করো, আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।